বিদ্যাসাগর মশাইয়ের অন্নসত্রে কাল করোনার নামে খাওয়াচ্ছি, সেসব পাঠ চুকিয়ে দিয়ে সেখান থেকেই বিথারির দিকে যাত্রা করব। মেজদি আপনার বোনকে কাঁদতে বারণ করুন। তার যখন ইচ্ছে সে ও বাড়ি এসে খোকার সঙ্গে দেখা করতেই পারে। খোকার মাসির জন্য আমাদের বাড়ির দরজা সবসময় খোলা থাকবে। মা, আপনার কাছেই যাচ্ছিলাম। কালি জানি জানি মতুর, তুমি কালি চলে যাবে। ওই তুমি যেখানেই যাও ভালো থাকো, দেখো জীবি হও, আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। থাক মতন, থাক, দেখো জীবি হও তুমি। তুই যা তো মা, এসেলে যা, সেখানে গিয়ে দেখ সব কাজ ঠিক মতো হচ্ছে কিনে। কাল অন্য সত্তরে খাওয়ানোর জন্যই রান্না হবে, পদ্ম একা সব দিক সামাল দিতে পারবে না। তুই যা মা, গিয়ে দেখ, আমি টাউর ঘরে যাচ্ছি। তাহলে এবার আমি আসি রানী মা। আমি জানি না রঘুবীর তুমি কি চাও, তবে করুণার বেটাকে আমি তোমার পায়ে সঁপে দিল। চটকুকি যখন মথুরের সঙ্গে ঘর করতে রাজি নয়, আমি তো তাকে জোর করতে পারিনি। কারোর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিলে সে কখনোই সুখী হয় না। কিন্তু রঘুপি, বাচ্চারা তো তোমারই অংশ, তুমি ওই ছোট্ট শিশুকে দেখে রেখো রঘুপি, সে যে বড় অবাগা। কৃপা করো টাও, কৃপা করো। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার আছো রঘুবীর তুমি, আমার আছো রঘুবীর তুমি, আর কেউ নেই দোসর। তোর সংসারেই তোর জামাইকে দ্বিতীয় সংসার পাততে হবে, এটাই ভবিতব্য। যদি সত্যি তোকে ভূপালের মা হতে হয়, তাহলে মতুর বাবু সঙ্গে তোর বিয়ে দিতে হবে, কিন্তু তা তো হয়নি। সত্যি কি তা হয়নি? কেন হয়নি মেজকুকি? জগদম্বা যদি চায় তাহলেই হয়।
সে কি করে হয় মা? না না, তুমি ছাড়া কেউ নেই গো আপন, তুমি ছাড়া কেউ নেই গো আপন, ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকে সংকট কালে তুমি বিপদ তারণ, কাতরে ডাকে সংকট কালে তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। তোর ওপর খোকার ভার দিয়ে গেছিল, তুই তার এই হাল করলি? ছি, ভূপালের জন্য বিয়ে করলে কি এমন হতো? তেনারও তো যত্নাত্মীর দরকার আছে, তুই শুধু নিজের কথাই ভাবলি ছোট খুকি। এত স্বার্থপর তুই, এত স্বার্থপর! আমি স্বার্থপর নই গো স্থিতি, আমি স্বার্থপর নই, আমি তো তোমার বেটার জন্য। ভূপাল, ভূপাল, এমন স্বপ্ন আমি কেন দেখলাম? কেন স্থিতি, স্থিতি তুমি আমাকে স্বার্থপর ভাবলে? এমন দ্বারা স্বার্থপর আমি নই গো স্থিতি, এমন দ্বারা স্বার্থপর আমি নই। মা, মা! কি হয়েছে দীপ ঠাকুরুন, কিছু পেয়েছুন? বাতাস পিসি, তুমি একটু কোকার কাছে থাকো, আমি আসছি। চলুন, যারা বাড়িতে একটু তাপ দেখিয়ে দেবেন, সবার যেন মঙ্গল হয়, আসুন। হুম, বেশ বেশ বেশ। মামা, একি ছোট খুকি কোথায় যাচ্ছিস? দাঁড়া ছোট খুকি! একি ছোট খুকি এভাবে ছুটছে কেন? ছোট খুকি, ছোট খুকি! উফ, এই মেয়েটার না সব এতে দোষী পনা, এত বয়স হয়ে গেল তবু দোষী পনা কমলো নে। আরে বাবা, চোর ঘরে গেলে ওখানকার লোকের এই দোষী পনা দেখলে কি চুপ করে থাকবে, কিছু কইবে না? মশাই চলুন ভেতরে, চলুন আমরা ভেতরে যাই, আসুন। ও, কইছিলাম যে চোর টাকমা কালকে পিচ্ছে কুড়ো মশাইয়ের ওখান থেকে, আপনি জানেন তো? তাই নাকি, আমি তো জানতাম না। ভালোই হবে, আসুন ভেতরে আসুন। মা, মা, আমি ভূপালকে কোথাও যেতে দেবো না, কোথাও যেতে দেবো না। আমি 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 ওর মা, তার জন্য যা করতে হয় আমি তাই করতে রাজি আছি। এখনই স্বপ্নে দেখলাম ভূপাল, ভূপাল একা মাটিতে বসে আছে, কেউ নেই তাকে দেখার মতো। মা, তুমি জানো আমি স্বপ্নে সেই স্থিতিকেও দেখলাম, সে আমাকে বকলো আর আমাকে স্বার্থপর করলো। ছোট খুকি, সব তুমি কি বলছো? রানী, ছোটকুকি কি বলতে চাইছে? ছোটকুকি, তুমি ঘরে যাও। তার মানে তুমি ছোটকুকির মাথায় ঠুকিয়েছো, মথুরের স্ত্রী হয়ে ভূপালের মা হওয়ার জন্য?
না রানী, এ বিয়েতে আমি কিছুতেই মন দিতে পারছি না, কিছুতেই না। দেখো এর আগে তোমার সব কথা যুক্তি আমি খুঁজে পেয়েছি, তাই বাড়ির সকলের মতের বিরুদ্ধে গিয়েও তোমার মতে মন দিতে দ্বিধা করিনি। কিন্তু এবার আমি তা পারছি না। আপনার কি মনে হয় আপনি চটকুকিকে যতটা ভালোবাসেন আমি তার থেকে কম ভালোবাসি? আপনি জানেন না আমার মেয়েরা আমার এক একটা এক একটা বুকের পাঁজর। করুণাকে যদি মতুর বিয়ে না করতো সে তাহলে চটকুকিকেই বিয়ে করতো। আর এই সব করুণার বের আগের ঘটনা। আমি যেন না দেখি তুমি মতুর আর সেচ কুকির কাছে গেছো, কথাখানা মনে থাকবে? এরপরে মতুর জগদম্বা দুজনেই রাস টেনে নিয়েছিল, তাই কোনো সমস্যাই আর হয়নি। আমার মেয়ে জামাই আমার বিশ্বাস ভাঙেনি, রঘুবীর হয়তো এই চান ওদের দুজনের মিলন হোক। আপনি বিশ্বাস করুন আমি নাতিকে রঘুবীরের পায়ে সঁপে দিয়েছিল, আমি নিজের সিদ্ধান্ত কারো যখন চাপাতে চাইনি, আপনি বিশ্বাস করুন। কিন্তু কিন্তু চটকুকেই তো ছুটে এলো। এবার আপনি দেখুন আপনি কি করবেন। আপনি যদি ভালো বোঝেন তাহলে ডাকুন গঠ চটকুকির বেড় তোড়জোড় শুরু করুন। আমি তাহলে রানী, তুমি কিন্তু শুধু চটকুকির কথাখানাই ভাবছো, মথুরের ইচ্ছে অনিচ্ছে তুমি কিন্তু জানো না। না রানী, এ বিয়েতে আমি কিছুতেই মত দিতে পারছি না। দেখো বিয়ের আগে কি ছিল আমি জানি না, কিন্তু বিয়ের পর মথুর করুণাকে বড় ভালোবাসত, তাই তো করুণার মৃত্যুর পর ও এরকম পাগলামি করেছিল। রানী, চটকুকি ছেলে মানুষ, আর ও কি একটা স্বপ্ন দেখেছে তার উপর নির্ভর করে এত বড় একটা সিদ্ধান্ত কি নেওয়া যায়? চাই না রানী, তুমি ছোট কুকিকে বোঝাও এ বিয়ে সম্ভব নয়। বাবা মশাই, আমি কইছি ভূপালকে দেখাশোনা করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, শুধু ভূপালকে আমার কাজ ছাড়া করবেন না বাবা মশাই, ওকে ছাড়া আমি বাঁচবো না আমি ওকে ছাড়া। দয়া করে ভূপালকে আমার থেকে কেড়ে নিতে দেবেন না বাবু মশাই, দয়া করে কেড়ে নিতে দেবেন না। মা, কবে তুমি এত বড় হয়ে গেলে? হ্যাঁ নিজের ভবিষ্যতের কথা না ভেবে পরের জন্য কবে তুমি ভাবতে শিখলে? কে পর বাবা মশাই, আমি তো শুধু ভূপালের মাসি নই, আমি ওর মা। ভূপালকে দেখাশোনা করার জন্য তেনারা হয়তো সৎ মা আনতে পারে, কিন্তু সেই সৎ মা যে ভূপালকে দেখবে তার কি কোনো নিশ্চয়তা আছে? আপনি কোন বাবা মশাই? ভূপাল যদি কষ্ট পায় তাহলে যে আমি মরমে মরে যাব, সারাটা জীবন অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে কাঁদে।
করে না 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 বাবা মশাই দয়া করে শুধু আমার কথা কানে ভাববেন না শুধু আমার কথা কানে ভাববেন না ওই ওই অবাকা ছেলেটার কথাটা একটুবার ভাবুন আমি ছাড়া ওকে আর কে দেখবে কে কিন্তু মাম তোমার জীবনটা তো একেবারে আমার কথা কানে একটুবার শুনুন আমি যা কইছি সব দিক ভেবে চিন্তেই কইছি আপনি একটিবার বিতাড়িতে যান বিআই মশাইয়ের সাথে একটিবার কথা বলুন আমি কাল নিজে মতোকে সব কিছু বুঝিয়ে করি দেখুন রঘুপি যা চাইছে তাই কিন্তু হচ্ছে আমরা নিমিত্ত মাত্র শুধু দেখবে এই কথাখানা যেন কোনোভাবে পাঁচ কান না হয় আরো দশ জনে খেতে পারবে তাই তো খাবে বৌটান আজ তো উৎসবের দিন আজ প্রথমবার এ বাড়িতে আমার নাতি আসছে বহুদিন পর তোমার এরকম আনন্দ দেখলাম জয় শোনো গেন্নি বেশ ভালো করে বেশ জমিয়ে কালিয়া করো তো দেখি তুমি আর বড় বৌমা মিলে হ্যাঁ আজ আজ মথুর আসছে আমার নাতিবাবু আসছে একটা বড় মোচ্চব হবে আর শোনো 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 এই খোকার জন্য ওই সব বিছানা টিছানা গোজগাছ করে রেখেছো তো আরে না হয়ে থাকলে বৌমাকে বলো গোজগাছ করে রাখতে শুনুন একান কথা আমি স্পষ্ট করে দিচ্ছি আমার যথেষ্ট বয়স হয়েছে এর মধ্যে বাচ্চা সামলানোর দখল আমি নিতে পারবো না আর মথুরের ব্যাটার দায়িত্ব আমার তো মনে হয় না পানকেষ্টর বউ নেবে টাউরপো তোমারে এখন কথা কই তুমি বরং মথুরের আর একখানা বিয়ে দেবার ব্যবস্থা করো নইলে ওই বাচ্চার যত্ন আত্মি কিছুই এ বাড়িতে হবে না এর যেন আর দেরি করো নে বলি ও বড় বৌমা কোথায় গেলে বাঁচা এই মাছখানাকে তো ধুয়ে কেটে ফেলতে হবে গো বৌঠান একই কথা বলে গেলেন আজ প্রথমবার আমার নাতি এ বাড়িতে পাকাপাকি ভাবে থাকতে আসছে কেউ তার যত্ন আর কিছু করতে পারবে না কি বলি বলতে জয় গতকাল থেকে আমি বারবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু তোমার বৌঠান কিছুতেই খার কাজ করছে না বারবার বলছে মথুরে বিয়ে দাও আমি পারবো না আসলে কি জানো নিজের বেটা বেটার বউরা সব দূরে দূরে থাকে তো তাই ঝক্কি সামলানোর অভ্যেসটা চলে গেছে আর তাছাড়া দেখো বয়সও তো হয়েছে এই বয়সে সংসারের সমস্ত কাজকর্ম সেরে একটা বাচ্চাকে মানুষ করা তো মুখের কথা নয় কি বলতে চাইছেন দাদা আপনি সাত পাঁচ ভেবে আমারও মনে হয় মথুরের তৃতীয় বিয়ের ব্যবস্থা করাটাই হবে বুদ্ধিমানের কাজ কিন্তু এই প্রস্তাবে কি মথুর রাজি হবে তাছাড়া হঠাৎ বিয়ে দেব বললেই কি সঙ্গে সঙ্গে পাত্রী পাওয়া এত সহজ এরকম জানলে তো আমি বিয়ে মশাকে অনুরোধ করতাম যে